হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিবারের মতো আমি সোহান চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কবুতর ডিম না পাড়ার কারণ এবং এর 100% সমাধান। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনার রানিং পেয়ার হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে, বা এমনিতেও আপনার কবুতর অনেক সময় দেখা যায় যে আপনি যে জোড়া থেকে, রানিং জোড়া থেকে ডিম বাচ্চা নিতেছেন, হঠাৎ করে সেই কবুতর জোড়াটা আর ডিম দিতেছে না। তো বন্ধুরা, এরকম হলে বুঝতে পারবেন যে আপনার কবুতর ভিটামিনের অভাব, ক্যালসিয়ামের অভাব রয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে কথা হবে। তো বন্ধুরা, বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর দেরি নয়, চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন কবুতরের জন্য। এটা যদি আপনি কবুতরকে খাওয়ান তাহলে দেখা যায় যে আপনার কবুতর 1 সপ্তাহের মধ্যে ডিম দিবে। যদি কবুতর একমাত্র বাঞ্জা না থাকে তাহলে অবশ্যই কবুতর ডিম দিবে। আর বন্ধুরা, আমারও অনেক সময় এরকম সমস্যা হয়েছিল যে আমার কবুতর হঠাৎ করে ডিম দিতেছে না, তারপর হচ্ছে কবুতর অসুস্থ, একটু রোগা রোগা ভাব, ভিটামিনের অভাব। তো বন্ধুরা, এরকম সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আপনি খাঁচার মধ্যে যেই সব কবুতরগুলো পালেন ওই সব কবুতরের ক্ষেত্রে এরকম সমস্যাটা বেশি দেখা যায়। আর বাইরে যেই সব কবুতর থাকে তারা ঘুরে ফিরে খেতে পারে, তো ওদের ক্ষেত্রে ওই সমস্যাটা খুব কমই দেখা যায়। বন্ধুরা, যখন এই সমস্যাটা হয়েছিল তখন আমি এই একটি ওষুধটি খাওয়াইছিলাম, আর সেই ওষুধটি হচ্ছে আপনার কড লিভার ওয়েল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কবুতরের জন্য একটি ওষুধ। এই যে আমি 1 পাতা কড লিভার ওয়েল আবারও নিয়ে আসছি, কারণ আমার কবুতর এমনিতে পুরো ঠিকই আছে, কারণ কবুতর থেকে বাচ্চা নিলাম। তো সেজন্য ভাবতেছি যে আমার এই আর কি কড লিভার ওয়েল এই ট্যাবলেটটা আবার কবুতরকে খাইয়ে দিব, যাতে কবুতরের ভিটামিনের কোনো সমস্যা না থাকে। বন্ধুরা, এটা একমাত্র কবুতরের বাঞ্জা বাদে যেই কোনো সমস্যা, মানে কবুতর দুর্বল, কবুতর ডিম পারে না, ওইটার জন্য 100% কাজ করে, এটা আমি গ্যারান্টি। কারণ আমার এরকম হয়েছিল, পরে আমি যখন এই ওষুধটি খাওয়াইছিল তা 1 সপ্তাহের মধ্যেই কবুতর ডিম পেরেছে। তো বন্ধুরা, আপনারা যেই কোনো সময় এই ওষুধটি খাওয়াতে পারেন, যেমন আপনার কবুতর দুর্বল, কবুতর ডিম পারে না, তারপর কবুতর ডিম পারলে ডিমের খোসা নরম হয়, তো এরকম জনিত যত প্রবলেম আছে, তো ওই প্রবলেমের জন্য এই ওষুধটা খুবই কার্যকরী। বন্ধুরা, এই ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যে আপনি যেই দিন কবুতরকে এই ট্যাবলেটটা খাওয়াবেন তার পরের দিন গ্যাপ দিবেন, এবং তার পরের দিন আরেকটি ট্যাবলেট খাইয়ে দিবেন। মানে আপনার একদিন গ্যাপ দিয়ে পরপর 3-6 দিনে 3টি ট্যাবলেট খাইয়ে দিবেন। তো এতে করে দেখা যাবে যে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে, বা যে কোনো সমস্যা, এরকম ডিমজনিত কোনো সমস্যা থাকলে ওটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল কবুতরের ভিডিও। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।